ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রাকিব ক্রিয়েটিভ আর্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা বিভিন্ন লাইট নিয়ে কাজ করে থাকি অ্যাসেম্বলিং বা রিপেয়ারিং তো আজকে আপনাদেরকে দেখাবো যে টিউব লাইট নিয়ে একটা ভিডিও তো এটা ফ্লোরেসেন্ট টিউব লাইট নয় এটা হচ্ছে একটা এলইডি টিউব লাইট তো এলইডি টিউব লাইট কীভাবে তৈরি করতে হয় এতে কী কী লাগে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখাবো তো দেখে নিন যে এতে কী কী লাগতেছে এতে দুইটা ইনকেপ লাগতেছে তারপর একটা সার্কিট লাগতেছে একটা পিসিবি লাগতেছে একটা শেল লাগতেছে তো এইগুলো নিয়েই একটা টিউব লাইট তৈরি করা হয় তো টিউব লাইট অ্যাকচুয়ালি বিভিন্ন ওয়াটের হয়ে থাকে যেমন 18 ওয়াট 22 ওয়াট 24 ওয়াট আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে 24 ওয়াটের একটা টিউব লাইট তো এটাতে 27 সিরিজে আছে 27টা সিরিজে সরি 5টা প্যারালালে 27টা সিরিজে আছে ছোটো ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে চিপ তো এখন দেখবো যে এটা কীভাবে মানে তৈরি করবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইনকেপের সাথে কীভাবে কানেকশান দিতে হবে এটা হচ্ছে ইনপুট প্রান্ত তারপর এটাকে ক্যাচিংয়ের মধ্যে ঢোকায় নেবেন কারণ আমাদের শেলটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এতে যদি বিদ্যুতের থাকে তো সার্কিট থেকে ব্রাস্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা কেচিং ইউজ করে থাকি কেচিংটা দেখেন কেচিংয়ে ঢোকানো হয়ে গেছে তো ইনপুট প্রান্ত থেকে আরেকটা লাইন বের হবে এই হলো দুইটা তো দুই পাশেই টেপ মেরে আটকা দেব কেননা যেন বের হয়ে না যায় যদি বের হয়ে যায় তাহলে আবার ওই যে ব্রাস্ট হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য টেপ মেরে দিতে হবে তো দেখেন টেপ মেরে দিচ্ছি এবার দেখেন আমার সার্কিটের কাজ প্রায় শেষ তো এখানে যে শেলটা ইউজ করছি সেটা হচ্ছে 4 ফিট তো স্বাভাবিকত 4 ফিটে আমরা 18 ওয়াট 22 ওয়াট 24 ওয়াট করে থাকি তো দেখেন পিসিবিটা কীভাবে ঢোকাতে হয় এর মধ্যে অলরেডি শেলের মধ্যে লকটা দেয়া থাকে তো পিসিবিটা ঢোকানো শেষ তো কীভাবে সার্কিটটা ঢোকাবেন যেটাকে আমরা ড্রাইভার বলে থাকি তো দেখুন প্রথমেই তারটা ভিতরে দিবেন তারপর আস্তে আস্তে ভিতরে দিতে থাকবেন তো এই লাইটটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে ফ্লোরেসেন্ট টিউব লাইট থেকে সেটা আমি আপনাদেরকে পরে বলবো তো এখন দেখেন যে আসলে এটা কীভাবে করতে হয় প্রায় আমার সার্কিটটাও এটার ভিতরে ঢোকানো শেষ এবার দেখে নিন এটাতে পিসিবিতে পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে বা টার্মিনাল আছে তো রেডটা হবে পজিটিভ ব্ল্যাকটা হবে নেগেটিভ অলরেডি আমরা এটা সবাই জানি তো যারা নতুন আছেন জানে না তাদের জন্য বলে দিলাম তো পজিটিভটা পজিটিভে কানেকশান দিবেন পজিটিভটা পজিটিভে কানেকশান দিবেন আর নেগেটিভটা নেগেটিভে কানেকশান দিতে হবে তো আমার পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত কানেকশান দেওয়া শেষ একবার ভালো করে দেখে নিন যে এই হলো আমার কানেকশান দেওয়া শেষ তো পুরো লাইটটা যদি দেখতে চান পুরো লাইটটা এই যে পুরো 4 ফিট একটা লাইট তো অনেক সুন্দর একটা লাইট অপর প্রান্তটা যেটা আমরা ইনপুট থেকে দুইটা কেবল নিয়েছিলাম একটা বড় ছিল একটা ছোট ছিল তো ছোটোটার সাথে আরেকটা ইনকেপ যোগ করতে হবে আমরা ফার্স্টেই দেখাইছিলাম যে আমাদের কাছে দুইটা ইনকেপ ছিল একটাতে বড় তার দরানো ছিল একটাতে ছোট তার ছিল তো এটাও আমাদের দরানো শেষ এখন অ্যাম্পিয়ার টিউবটা দিয়ে ওটা আটকে দেবেন যদি অ্যালুমিনিয়ামের সাথে লেগে যায় তাহলে আবার কোনো দুর্ঘটনা ঘটতে পারে অথবা আমার মানে পিসিবির ড্রাইভারটা চলে যেতে পারে সেই জন্য আমরা এটা ইউজ করলাম এটাকে একটু হিট দিয়ে নিতে হবে এখানে হট গান ইউজ করতে পারেন অথবা আপনি সোল্ডারিং আয়রন দিয়েও এটা হিট দিয়ে নিতে পারেন তো দেখেন আমরা এখানে আমাদের কাছে হট গান আছে সোল্ডারিং আয়রন আছে যেহেতু আছে তো সেক্ষেত্রে আমরা হট গান ইউজ করলাম এটাও আমার শেষ এখন আমি দেখাবো যে লাইটটা আসলে কীভাবে জ্বলতেছে তারপর এটা হচ্ছে সিরিজ লাইন
তো এটা অ্যাকচুয়ালি তৈরি করার পর আপনি ডাইরেক্টও চেক করতে পারেন আবার সিরিজেও চেক করতে পারেন। তো এটাতে কোনো ত্রুটি আছে কি না সেটা দেখার জন্য আমরা সিরিজেই চেক করব। এ হচ্ছে আমাদের সিরিজ বাল্ব আর এ হচ্ছে তার পিন সকেট। তো এখন আমরা এটা প্রান্ত দুইটা লাগে দেখব যে আসলে এটাতে কোনো ত্রুটি আছে কি না। যদি ত্রুটি থাকে তাহলে অবশ্যই বাল্বটাতে শর্ট দেখাবে, আর যদি না থাকে তাহলে তো কমপ্লিটলি দেখাবে যে ঠিক আছে। আমরা এখন দেখে নিব যে এটাতে কোনো ত্রুটি আছে কি না। তারপরে দুই পাশে দুইটা পিন থাকে, আমরা এটা দিয়ে ক্লিপগুলো দিয়ে চেক করে থাকি। তো এটা আপনারা ফ্লোরেসেন্ট টিউব লাইটের যে স্ট্যান্ড থাকে সেখানে দিয়েও চেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখন দেখবো যে এটা জ্বলে কি না। দেখেন লাইটটা জ্বলতেছে, পুরো লাইটটাই জ্বললো। তো এটা প্রথমেই বলছিলাম আপনাদেরকে যে এটাতে 27টা সিরিজের চিপ ইউজ করা হয়েছে, 27টা চিপ সিরিজে আছে আর 5টা প্যারালালে আছে। তো এতে হয় কি যে যদি কোনো একটা পিসিবিতে প্রবলেম হয় তাহলে দেখা যাবে যে আমাদের একটা সিরিজ নষ্ট হয়েছে, যদি একটা চিপ নষ্ট হয়। যে দেখেন আলাদা আলাদা চিপগুলো আছে, তো একটা সিরিজ নষ্ট হবে। তাহলে হয় কি যে আমরা যদি ওই চিপটা, যে চিপটা নষ্ট হচ্ছে সেইটা চেঞ্জ করে দিই তাহলে পুরো লাইটটাই আবার আগের মতো চলবে। তো এখন দেখাবো যে এটাতে পিসি কাভারটা কীভাবে লাগাবেন। তো এটাতে পিসি কাভারটা যদি ইউজ না করি তাহলে চিপগুলোতে ময়লা পড়বে, এই জন্য আমরা পিসি কাভারটা প্রোটেকশনের জন্য ইউজ করে থাকি। তো দেখেন এটাতে একটা লক দেওয়া আছে, প্রথমে আপনি লকটা লাগাবেন, তারপরে দুপাশে সুন্দর করে চাপ দেবেন, এমনি এমনিতে এটা লেগে যাবে। তো এটাতে পিসি কাভারটা লাগানো শেষ। এখন দেখবো আমরা যে ইনকাপটা কীভাবে লাগাতে হয়। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন ইনকাপটা কীভাবে লাগাতে হচ্ছে। এটা একটা স্মার্ট লক, তো অনেক সুন্দর, হালকা সুন্দর করে মানে লাগানোর পর একটু চাপ দিলেই এটা লেগে যাচ্ছে। দেখেন ড্রাইভারের পাশে আমাদের ইনকেপ লাগানো শেষ, তো অপর পাশেও সেমভাবে লাগাতে হবে। তো দেখাচ্ছি যে অপর পাশটাও কীভাবে লাগাবেন। অপর পাশের তারটা একটু লম্বা থাকে, পিসি কাভারটা যেহেতু একটু বের হয়ে আছে ওটাতে যদি হয়তো আপনি বেশি বড় হয়ে গেলে কেটে ফেলে দেবেন, নয়তো বা ওপাশে একটু এপাশে যদি আপনি হ্যামার দিয়ে সফট হ্যামার দিয়ে আঘাত করেন তাহলে হয়তো ওইটা ভিতরে চলে যেতে পারে। তো এক্ষেত্রে আমরা কেটেই ফেলে দিব মনে হচ্ছে, তো আমরা কেটেই ফেলে দিলাম এটাকে, কারণ ওই পাশে জায়গা ছিল না আর যাওয়ার। তো এখন দেখেন যে ওই ইনকেপটা কীভাবে লাগাবেন। তারটা একটা প্যাচ দিবেন, প্যাচ দেওয়ার পর পুরো ইনকেপটা আগের মতো সেমভাবে হালকা চাপ দিবেন, লেগে যাবে। এই হলো আমাদের টিউব লাইট। তো আমরা তো বাসায় সবাই টিউব লাইট ইউজ করে থাকি, যেটা সেটা হচ্ছে ফ্লোরেসেন্ট টিউব লাইট। এটা দেখালাম যেটা সেটা হচ্ছে এলইডি টিউব লাইট, আমি প্রথমে বলছিলাম। তো এই টিউব লাইটের অনেক ভালো বৈশিষ্ট্য আছে যে পুরো টিউব লাইটটা কখনোই নষ্ট হয় না, যদিও বা হয় ড্রাইভারটা যদি চলে যায়, পিসিবির কারণে কখনোই নষ্ট হয় না। দেখে সুইচটা দিলাম, দেখেন লাইটটা জ্বলতেছে। তো টিউব লাইটের থেকে এটা অনেক ভালো, টিউব লাইটের থেকে অনেক বেশি টিকসইও করে। তো আজকে আমরা দেখালাম এটা কীভাবে অ্যাসেম্বলিং করা হলো, কীভাবে তৈরি করলাম, কীভাবে আপনি তৈরি করবেন সেটা দেখাইলাম। কিন্তু অন্য একদিন আমরা দেখাবো যে এটা কীভাবে রিপেয়ারিং করতে হবে, কী কী প্রবলেম হয় সেটা আমরা বলে দিব। তো আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, যদি কোনো কিছু জানতে চান তো কমেন্ট অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আর কখনোই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আমরা অবশ্যই দিয়ে যাবো, যেটা অ্যাসেম্বলিং আর রিপেয়ারিং যেই টাইপের হয় না কেন। আর স্পেশালি ছোটো ছোটো প্রজেক্ট থাকে তো আমাদের অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ।